সামনেই এডিসের ভিলেজ কমিটির নির্বাচন, আর এরও আগে চলতি মাসের শেষ সপ্তাহে তিপ্রাসা চুক্তি নিয়ে দিল্লিতে দ্বিতীয় পর্যায়ে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। আর এই লক্ষ্যে ভারত সরকারের উপর চাপ সৃষ্টির কৌশল গ্রহণ করল তিপ্রা মাথা দল। রবিবার দলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিপ্রা মাথা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সবকটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয় অবিলম্বে তিপ্রাসা চুক্তি বাস্তবায়নের দাবিতে আগামী 14 নভেম্বর রাজ্যের সবকটি ব্লক, মহকুমা এবং জেলা আধিকারিকদের মাধ্যমে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করা হবে। এদিন বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে দলেরই সিদ্ধান্তের কথা জানান তিপ্রা মাথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দিব্যর্মন। তিনি জানান তার দলের দাবিগুলি হল তিপ্রাসা চুক্তির বাস্তবায়ন, ভিলেজ কমিটির নির্বাচন সম্পন্ন করা, রিয়াংবাসীদের অন্তর্ভুক্ত করা, সংবিধানের 125তম সংশোধনী বাস্তবায়ন করা। आज आपको प्रेस कॉन्फ्रेंस में थोड़ा सा अपडेट करना चाह रहा था कि वी हैड अ मीटिंग ऑफ द तिपरा मोथा पार्टी एंड इसमें हमारे TWF, YTF, TISF, TCF सब लोग थे, माइनॉरिटी सेल भी था। और हमने डिसीजन लिया है कि 14 तारीख को टू प्रेस फॉर द डिमांड एंड फॉर द तिपरासा अकॉर्ड we will be giving block wise memorandum and deputation through the block level to the governor of Tripura for the implementation of the Tiprasa accord for early holding of the VC elections with the inclusion of the Riang villages, and also we have asked for the immediate implementation of the 125th amendment in the parliament which is going to come up in November December. তো ইসকে আজ হমনে আপনার মিটিং রাখা হয় আর 14 তারিখ কো হম লোক পুরে ত্রিপুরা মে পিসফুলি টু প্রেস ফর আর ডিমান্ডস উই আর গোয়িং টু ডু আ ডেপুটেশন অক্রস দ্য স্টেট অ্যাট দ্য ব্লক লেভেল অ্যান্ড অ্যাট দ্য ডিএম বিডিও এসডিএম লেভেল উইথ দ্য কমন মেমোরান্ডম টু বি গিভেন টু দ্য গভর্নর অফ ত্রিপুরা। ইয়ে আপকো আপডেট করতে গেলে আজ হমারা মিটিং ইসকে লিয়ে। সাংবাদিক সম্মেলনের এক প্রশ্নের উত্তরে মাথা সুপ্রিমো জানান আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে আসন সমঝোতা নিয়ে বিজেপির সাথে কোনো আলোচনা এখনো হয়নি, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে পরই এই আলোচনা হবে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।